गो रसूल अकरम, ओ गो रसूल अकरम। तुम्हारे ही गोला मेरे ही तो चावा, देखबे तुम्हार शहर आशाय आशाय दी। ओ गो रसूल करो कबूल, ओ गो रसूल करो कबूल, तुमार प्रेमेर टन लिखी तुमार गन। ओ गो रसूल अकरम, ओ गो रसूल अकरम, ओ गो रसूल अकरम, ओ गो रसूल अकरम। अमी होई ना जेनो बेर्थ प्रेमी के जीवनेर शेषे, अमी पाई जो दीगो दीदार तुमार मोर बोहे शे हेशे। प्रेमी शराय तुमी अमाय, प्रेमी शराय तुमी अमाय, करो आहोबन लिखी तुमार गन। ओ गो रसूल अकरम, ओ गो रसूल अकरम, ओ गो रसूल अकरम, ओ गो रसूल अकरम। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমি সাউন্ড ইঞ্জিনিয়ার ভাইকে লক্ষ্য করে বলছিলাম, যদি মনিটরের সাউন্ড একটু বাড়ানো যায়। এ পর্যায়ে আপনাদের ফরমাইশের গজল, যে কোনো অনুষ্ঠানে গেলে এই গজলটি আমি গেয়ে থাকি। আপনারা এদের ফরমাইশের গজল এবারে পরিবেশনা, সকাল দুপুর সন্ধ্যা রাতে যে নাম আমার হৃদয়, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে গাইব। আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আছেন তো সবাই? সকাল দুপুর সন্ধ্যা রাতে যে নাম আমার হৃদয়েতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে যে নাম আমার হৃদয়েতে, চাই নজরে করম, চাই নজরে করম, চাই নজরে করম, চাই নজরে করম, মিটাও মনের জ্বালা মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা। পেছনে ব্যাক বন্ধ থাকবে। তোমার নামে ভাসিয়ে তরি কত মাঝি পাল তুলে দে যে পড়ি, তোমার নামে ভাসিয়ে তরি কত মাঝি পাল তুলে দে যে পাড়ি, আমি গুনছি প্রহর কবে তোমার শহর যাব গো কামলিওয়ালা, ও মদিনাওয়ালা, ও তোমার প্রেমের ফুল বাগানে আশেকেরা ফুলে ফুলে মধু টানে,
তোমার প্রেমের ফুল বাগানে আসে কেরা ফুলে ফুলে মধু টানে তোমার ওই পাকনাম জপে জপে হরদম জীবন করে উজালা মদিনা ওয়ালা ও মদিনা ওয়ালা ও মদিনা ওয়ালা শেষ বিচারে ঘোর নিদানে প্রিয় নবী অধমের রেখো মনে শেষ বিচারের ঘোর নিদানে প্রিয় নবী অধমের রেখো মনে দিও দিও শাফাত কদে তোমার উম্মত তুমি শাফাতওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও বেঘুরে হাজার ডাকি ডাকার মতো হয়েছে কি ডাকা একবার মন বলে জয় ভরে ডাকতে যদি রইত কি কলবের জঙ্গা বেঘুরে হাজার ডাকি ডাকার মতো হয়েছে কি ডাকা একবার মন বলে জল ভরে ডাকতে যদি রইত কি কলবের জঙ্গার হে মধুর নাম জপে হরদম কত মন হল রে উজালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবুজ গুম্বদ হজরতে হায় চোখ যদি বিধে থাকে এই চোখ কখনো কি হয় রে আড়াল মিলনের ছবিটি আঁকে
সবুজই গুম্বদ হযরত হায় চোখ যদি বিধে থাকে এই চোখ কখনো কি হয় রে আড়াল মিলনের ছবিটি আঁকে সাগর থই হোক না যতই সাগর থই হোক না যতই প্রিয় নামে ভাষাও ফেলা রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ হৃদয়ের কন্দরে ঝরতি উঠে সব ফেলে যাই মন যায় কিছুতে নাম জপে তার দেখো বারবার তিরহের বাড়ে কি জ্বালা রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি মারজান মোহাম্মদ রহিকে আমার সাথে দ্রুত গাওয়ার জন্য। ভালো লাগছে আপনাদের? সাউন্ড ইঞ্জিনিয়ার দুটি মনিটরের লেভেল সমান হবে। হ্যালো চেক, লেভেলটা একটু বাড়বে। হ্যালো 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 চেক হ্যালো 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 ওকে ওকে কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। মন যে আমার কাঁদে সদা মন যে আমার কাঁদে সদা যেতে মদিনা আল্লাহ তুমি করো কবুল ওরা বাসনা আল্লাহ তুমি করো কবুল ওরা বাসনা এই তো চাওয়া দেখব সবুজ মিনার ঘেসব কাবার কিনার এই তো চাওয়া দেখব সবুজ মিনার ঘেসব কাবার কিনার মদিনাওয়ালার প্রেমে মন মদিনাওয়ালার প্রেমে মন হলো তুমি করো কবুল ওরা ভাষণা ওই মদিনার মাখমধুলি গায়ে চুমু দেব নাভির পায়ে ওই মদিনার মাখমধুলি গায়ে চুমু দেব নাভির পায়ে তবে বুঝি মিটবে আমার তবে বুঝি
তুমি করো কবুল পুরা বাসনা আল্লাহ তুমি করো কবুল পুরা বাসনা কোন যে আমার কাঁদে সদা মন যে আমার কাঁদে সদা যেতে মদিনা আল্লাহ তুমি করো কবুল পুরা বাসনা আল্লাহ তুমি করো কবুল পুরা বাসনা আল্লাহ তুমি করো কবুল পুরা বাসনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অসংখ্য তাসলিম জানাচ্ছি মোহাম্মদ আব্দুল কাদির ও মারজান মোহাম্মদ রুহিকে। প্রিয় উপস্থিতি, আপনাদের জন্য রয়েছে একটি খুশির সংবাদ। সে খুশির সংবাদটি হচ্ছে আজকের এই ইসলামিক গজল সন্ধ্যা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কবি মুজাহিদুল ইসলাম বুলবুল আমাদের মাঝে এসে তাশরিফ এনেছেন। আমরা কবি মুজাহিদুল ইসলাম বুলবুলকে অত্র অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালা এর মুহতারাম পরিচালক আব্দুল ওয়াদুদ ময়নুলকে। মঞ্চে আসছেন আব্দুল ওয়াদুদ ময়নুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে প্রথমে একটি হামদে পারি থালা দিয়ে আমি আমার পরিবেশনা শুরু করছি। আশা রাখছি ভালো লাগছে। ও গো আল্লাহ মহান, তুমি মেহেরবান, তুমি অসীম, তুমি মহান। আল্লাহ মহান, তুমি মেহেরবান, তুমি অসীম, তুমি মহান। তুমি অসীম, তুমি মহান। হৃদয় মাঝে করে হরদম তোমার নামেরই গান। আকুল প্রাণে বেকুল হয়ে গাই যে তোমারি শান। হৃদয় মাঝে করে হরদম তোমার নামেরই গান। আকুল প্রাণে বেকুল হয়ে গাই যে তোমারি শান। আকাশ বাতাস ঝরনা নহর, আকাশ বাতাস ঝরনা নহর, সবই তোমারি দান। আল্লাহ মহান, তুমি মেহেরবান, তুমি অসীম, তুমি মহান। তুমি অসীম, তুমি মহান। আল্লাহ আমায় ক্ষমা করো, করেছি ভীষণ ভুল, তোমার নামের তসবিহ জপে জীবনটা হোক নির্ভুল। আমায় ক্ষমা করো, করেছি ভীষণ ভুল, তোমার নামের তসবিহ জপে জীবনটা হোক নির্ভুল। রহমান ও রহিম আল্লাহ আমার, রহমান ও রহিম আল্লাহ আমার। তুমি মেহেরবান, তুমি অসীম, তুমি মহান। আল্লাহ মহান, তুমি মেহেরবান, তুমি অসীম, তুমি
মহান, তুমি অসীম তুমি মহান, তুমি অসীম তুমি মহান। আমি বেশি সময় নিচ্ছি না, আমার ওস্তাদ পেছনে বসা, আপনাদের কাঙ্ক্ষিত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, উনি ওনার পরিবেশনা করবেন। আমি আরো একটি সঙ্গীত গিয়ে ইনশাল্লাহ শেষ করছি। মোহন মাঝি খবর দান আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মোহন মাঝি খবর দান আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মোহন মাঝি খবর দা, সাড়ে তিন হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সাড়ে তিন হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বানাইতে আমর মন মাঝি রে হাড় হইল গুড়ারে। মোহন মাঝি খবর দান আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মোহন মাঝি খবর দান, মস্তলে উঠি আর মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা, মস্তলে উঠি আর মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা, পেছন ফিরা চাইয়া দেখো না, মন মাঝি রে বেলা ডুইবা যায় রে। মোহন মাঝি খবর দান আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মোহন মাঝি খবর দান। আসসালামু আলাইকুম। আমি দেখিনি ফররুক কিবা নজরুলকে, দেখেছি এ যুগের সুরের মূর্ছনায় মদিনার রাহি করে নেয়া এক অসীম শক্তি মুজাহিদ বুলবুলকে। এবারে আসছেন আপনাদের কাঙ্ক্ষিত শিল্পী, ইসলামী গীতি জগতের এক কিংবদন্তি, বিশিষ্ট গীতিকার ও সুরকার মুজাহিদুল ইসলাম বুলবুল। মঞ্চে আসছেন মুজাহিদুল ইসলাম বুলবুল। এ পর্যায়ে হেলফুল ফজুল লতিফিয়া ছাত্র সংস্থা কর্তৃক ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মোহতারাম অতিথি মহোদয়কে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কষ্ট করে আপনারা বসে আছেন গজল শোনার জন্য, তাই কথা বলে সময় নষ্ট করছি না। শুরুতেই একটি ফরিয়াদ, একটি মুনাজাত দিয়ে আমার পরিবেশনা আমি শুরু করছি। সাউন্ড কুই। আল্লাহ তোমার কাছে আমি এই ভিক্ষা চাই, সরকার দু আলমের প্রেমে যেন ডুবে যাই, সরকার দু আলমের প্রেমে যেন ডুবে যাই। আমি জানি আপনাদের ঠান্ডা লাগছে, তারপরে ছোট্ট করে একটা কথা বলি। আপনাদের কতটুকু ভালো লাগবে তার 40% নির্ভর করে আমি কিভাবে গাইব তার উপর, 60% নির্ভর করে আপনি কিভাবে শুনবেন তার উপর। আমি লিখেছি কিন্তু আপনাদেরও তো ইচ্ছা সরকারের দু আলমের প্রেমে ডুবে যাওয়ার আছে কিনা একটু কথা বলবেন। আপনারা ওইভাবে আপনাদের হৃদয়ে যে ভালোবাসাটুকু রয়েছে মদিনাওয়ালার জন্য, সেই ভালোবাসাটুকু স্মরণ করে গুম্বাদে খাজরাকে চোখের সামনে ভাসিয়ে আপনারা শুনবেন, এটুকু আমার অনুরোধ। হয়তো আপনাদের শোনারও শিলায় আমার লেখা কবুল হয়ে যেতে পারে। আল্লাহ তোমার কাছে আমি এই ভিক্ষা চাই, সরকার দু আলমের প্রেমে যেন ডুবে যাই, সরকার দু আলমের প্রেমে যেন ডুবে যাই। তুমি না করলে কবুল যায় না প্রেমিক হওয়া, উত্তাল সাগরেতে যায় না তরি বাওয়া, তুমি না করলে কবুল যায় না প্রেমিক হওয়া, উত্তাল সাগরেতে যায় না তরি বাওয়া, আমাকে চলতে দিও, আমাকে চলতে দিও যে পথে খোয় নাই, সরকার দু আলমের প্রেমে যেন ডুবে যাই। জালো তার প্রেমের আগুন আমার হৃদয়ে, এ হৃদয় পাথর গলু তার প্রেম গান গেয়ে, জালো তার প্রেমের আগুন আমার হৃদয়ে, এ হৃদয় পাথর গলু তার প্রেম গান গেয়ে, এমনি জ্বলে পুড়ে, এমনি জ্বলে পুড়ে খাঁটি যে হতে চাই, সরকার দু আলমের প্রেমে যেন ডুবে যাই। প্রেম না থাকলে প্রাণে ইমানের কি বাদাম, নিয়তের অশুদ্ধতা বাড়াবে বদনাম, ফেতনার এই আধারে, ফেতনার এই আধারে ইশকের বাতি চাই, সরকার দু আলমের
जेनो डूबे जाई सरकार दो आलमीर प्रेमे जेनो डूबे जाई सरकार दो आलमीर प्रेमे जेनो डूबे जाई। মনমাঝি যদিও আমি সব সময় গাই কিন্তু সব সময় আপনাদের ফরমায়েশ থাকে মনমাঝি শোনার জন্য। আজও আমার কাছে ফরমায়েশ এসেছে মনমাঝি গাইবার জন্য। এটাকে আমি গাইবো নাকি বলবেন যে প্রতি বছর এসে এইটা আমি গাই, গাইবো নাকি মনমাঝি গাইবো না? বোধহয় কেউ কথা বলছেন না, তার মানে গাইবো না। যিনি ফরমায়েশ করেছেন ওনার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা আচ্ছা, হুজুর বসে আছেন এখানে, সিংহের কাপ মাদ্রাসার সদ্য সাবেক প্রিন্সিপাল হুজুর জনাব হযরত মাওলানা আকরাম আব্দুন নূর সাহেব। হুজুরের প্রিয় গজল মনমাঝি, হুজুর বলছেন গাইবার জন্য। তো এই গজলের সাথে হুজুরের সাথে আমার বিশেষ স্মৃতিও জড়িয়ে রয়েছে। মূলত হুজুরের জন্যই এই গজলটি আমি লিখেছিলাম। তো মনমাঝি অংশ বিশেষ গাইব ইনশাআল্লাহ। আমরা গাইবো সব ধরনের গজল গাইব। আমরা আমি জানি যে কোনটা গাইলে আপনাদের মনে উৎফুল্ল আসে, এটা আমি জানি। তারপরও আমরা শুরু করি। আমাদের মূল সম্পদ হচ্ছে ইশকে মুস্তফা, ঠিক কিনা ভাইরা? একটু কথা বলবেন দয়া করে আমার সাথে, আমি জানি আপনাদের ঠান্ডা লাগছে। আমরা জাগরণী গাইব, বিষয়ভিত্তিক গাইব, ইনশাআল্লাহ আমরা গাইব। তার আগে মদিনাওয়ালার শান কিছু গাওয়ার দরকার আছে কি নাই? ও মনমাঝি রে তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাবু বলো ভিড়বে কবে ওই মদিনার বন্দরে নাও তুমি এই ঘাটে ওই আমার মনের গহীন তলে রে মাঝি যাইবে দোনা রাখা মন মাঝি বল সই কি রে এই দূরে দূরে থাকা আমার মনের গহীন তলে রে মাঝি যাইবে দোনা রাখা মন মাঝি বল সই কি রে এই দূরে দূরে থাকা আমি কে ওই ঘাটে তোরি বাহু দেশ বিদেশে ঘুরে মাঝি তুমি এমন মুসাফির হয় তবুও হয় না যাওয়া তোমার মনি তাকদীর দেশ বিদেশে ঘুরার মাঝি তুমি এমন মুসাফির হয় তবুও
হয় না যাওয়া তোমার মনি তকদির তোমার ঘাটে ওই ঘাটে তোরিব ওই ঘাটে না ভিড়লে রে মাঝি হইবে বিফল তোরিব হইবে বিফল বুলবুলে ওই ঘাটে না ভিড়লে রে মাঝি হইবে বিফল তোরিব হইবে বিফল এই অধমের বিরহের গঙ্গা তুমি সব বুঝো এই মজবুরি তবু কেন যে কান্দাও তুমি এই ঘাটে ওই ঘাটে তোরিব মোমন মাঝি রে তুমি এই ঘাটে ওই ঘাটে তোরিব বলো নাও তুমি এই ঘাটে ওই ঘাটে তোরিব তুমি এই ঘাটে ওই ঘাটে তো খুব ঠান্ডা লাগছে বুঝলেন কি গাইবো আমি বলেন তো এখন জি জি বেকার শুনুন আপনারা ওনারা কেউ কথা বলছেন আজ অনেক গুসা করেছেন দেরিতে কেন আসলাম ভাই আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে তারপর একটু কথা বলবেন ঠিক আছে লাকেশ্বরের প্রোগ্রাম আমার কাছে বিশেষ একটি অনুষ্ঠান আমি খুব সম্ভবত দুইটি প্রোগ্রামে হবে কি হবে না আয়োজকদেরকে নিজে যেচে গিয়ে বলি আপনারা প্রোগ্রাম করবেন না দুইটি প্রোগ্রাম একটি হচ্ছে লাকেশ্বরের আর একটি হচ্ছে হেতিমগঞ্জের এই অনুষ্ঠানটি আমার কাছে এতটাই প্রিয় এবছর ওনারা বললেন যে ওনাদের আর্থিকভাবে হয় অনেক টাকা লাগে কিন্তু অনুষ্ঠান করতে ওনারা একটু দুদুল্যমান অবস্থায় ছিলেন হবে কি হবে না আমি বলেছি সমস্যা নাই আমি একা যাবো আমাকে টাকাও দিতে হবে না ছোটো করে আমরা করে আসবো আপনারা বুঝতে পারছেন তো আমার কতটুকু আগ্রহ আপনাদের অনুষ্ঠান নিয়ে আশা করি বুঝতে পারছেন আচ্ছা তাইলে আমরা বেকার আর গাইবো একা বেকার আর আমার বাবার লেখা মাওলানা আব্দুস সোবহান জিহাদি আমার স্বপ্নে দেখা দাও একবার আমার স্বপ্নে দেখা দাও একবার ও গো নবী তোমার গোলাম বেকার ও গো নবী তোমার গোলাম বেকার ও গো নবী উষা করেছেন আপনারা না আসলে অনেক দূরে বসেছেন এই জন্য আমি শুনতে পাচ্ছি না বুঝতে পাচ্ছি না আওয়াজ তো কিছু আসার কথা আমরা সবাই মিলে গাইবো ইনশাআল্লাহ আমার স্বপ্নে দেখা দাও একবার আমার স্বপ্নে দেখা দাও একবার ও গো নবী তোমার গোলাম বেকার ও গো নবী তোমার গোলাম বেকার গোনার স
দিদার তোমার, কবে আমি পাবো গো দিদার তোমার, ভগো নবী তোমার গোলাম বেকারার, ভগো নবী তোমার গোলাম বেকারার। ভগো নবী তোমার গোলাম বেকারার, আমার স্বপনে দেখা দাও একবার, ভগো নবী তোমার গোলাম বেকারার, ভগো নবী তোমার গোলাম বেকারার, ভগো নবী তোমার গোলাম।